उपस्थित श्रद्धेय सुसम्मानित आपमा जनसाधारणेर निर्वाचित आजकेर सभार सुयोग्य सभापति साहेब स्टेजे बसे थाका अन्यान्य ओलामाए किरामगण उपस्थित स्वनामधन्य आजकेर सभार महासम्मानित अतिथिबृंद उपस्थित दूर दूरान्त थेके छुटे आसा इस्लाम दरदी भाई सकल आपनारा सन्ध्या थेके निये एखन पर्यन्त कयेकजन आलोचकेर आलोचना सुनलेन आमार पूर्वे आज के आपनादेर सामने खुबई गुरुत्वपूर्ण विषयेर उपरे आलोचना करलेन शेख कजीमुद्दीन अस्सलाफी हाफिजाहुल्ला तार पूर्वे आपनारा आलोचना सुनछिलेन शेख जमालुद्दीन मतलाई साहेबेर काछ थेके टूटा फूटा भाषाय आपनादेर सामने आमी किछु आलोचना करब आपनारा आमारो आलोचना सुनबेन एखन रात्रि प्राय 10:15 আপনারা যতক্ষণ ধৈর্য ধারণ করবেন ততক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ যাক কথা না বাড়িয়ে আমি সরাসরি আলোচ্য বিষয়ের দিকে এগিয়ে যাচ্ছি আজকের আলোচনা মানব দেহের আত্মার প্রকারভেদ সম্পর্কে হৃদয়ের প্রকারভেদ মানুষের হৃদয় কয় প্রকার মন কয় প্রকার হৃৎপিণ্ড কয় প্রকার এই মন সম্পর্কে আজকে দু চারটি কথা না বললেই নয় তার আগে আপনাদেরকে বক্তব্যটা বোঝার জন্য একটি উদাহরণ শুনে নিতে হবে এবং বুঝে নিতে হবে ভাই আমার এতক্ষণ যা করলেন করলেন এই মুহূর্তে আপনারা একটু এই উদাহরণটাকে কর্ণপাত করে শুনুন এবং মূল্যায়ন করুন যে এই উদাহরণটার ভেতরে কি আছে আপনাকে উদাহরণ দিচ্ছি যে এই যে মানুষের মন কয় প্রকার এটা মানুষের বলা অসম্ভব মানুষ বলতে পারবে না কেন মানুষের মন ক্ষণিকে পরিবর্তন হয়ে যায় এক সেকেন্ড আগে এক রকম মন ছিল এক সেকেন্ড পরে আবার আরেক রকম মন হয়ে যাবে সকালে এক রকম মন ছিল সন্ধ্যায় আরেক রকম হবে দুপুরে আর এক রকম হবে মানুষের মনের কোনো প্রকার ভেদ নেই তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে এই মানুষের মনকে তিনটি ভাগে বিভক্ত করেছেন মানুষের মনকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি ভাগে বিভক্ত করেছেন এই তিনটি মন সম্পর্কে যে উদাহরণটা দিব সেটি হলো এই আপনারা দেখবেন আপনারা সকলেই চিনেন বা জানেন অনেক সময় সেই জিনিসটাকে দেখে আমরা বিরক্তি ভাব প্রকাশ করি তার নাম হলো মাছি এক নম্বর মাছি দেখবেন আপনারা এই মাছিটা যেখানেই নোংরা আছে যেখানেই আবর্জনা আছে যেখানেই ময়লা আছে সেখানে সব সমকার জন্য বসে থাকে এটা হচ্ছে এক রকম মনের উদাহরণ যেটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন নাফসে আম্মারা
দুই নম্বর মন নাফসে লাওয়ামা। আপনারা খেয়াল করবেন এক প্রকার মাছি আছে, যে মাছিটা দেখবেন যে খাবারে বসে, অনেক সময় ভাত খাচ্ছেন ভাতে বসে যাচ্ছে, তরকারিতে বসে যাচ্ছে, মাছ মাংসে বসে যাচ্ছে, আবার ওই মাছিটাই দেখবেন আপনারা যে ড্রেনে পচা পানি যাচ্ছে সেখানে বসে যাচ্ছে, পায়খানার চেম্বারে গিয়ে বসে যাচ্ছে, যেখানে আবর্জনা দেখতে পাচ্ছে সেখানে বসে যাচ্ছে। তার মানে মাছিটা যখন যেরকম পায়, মানে ভালোর সময় ভালোতে বসে যায়, আর যখন খারাপ পায় তখন খারাপ জায়গায় বসে যায়। এটা হচ্ছে দুই নম্বর নাফসে লাওয়ামার উদাহরণ। তিন নম্বর হচ্ছে একটা মাছি দেখবেন, যে মাছিটা কোনো সময় খারাপ জায়গাতে বসবে না, চিকন চিকন জায়গাতে বসবে, যেখানে সৌন্দর্য আছে সেখানে বসবে। দেখবেন ওই মাছিটা আপনার ফুলের মধ্যে বসবে, ফলের মধ্যে বসবে, খাবারের মধ্যে বসবে, মানে পৃথিবীতে যেখানে খারাপ থাকবে, নোংরা থাকবে, আবর্জনা থাকবে সেখানে এই মাছিটা বসবে না। এই উদাহরণটা হচ্ছে তিন নম্বর মন নাফসে মুতমাইন্নার উদাহরণ। তো আপনারা বুঝতে পারলেন উদাহরণের মধ্যে যে মন হলো তিন প্রকার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মানব দেহের মনটাকে, আত্মাটাকে, হৃদয়টাকে তিন ভাগে বিভক্ত করেছেন। প্রথম নাম্বার কি? নাফসে আম্মারা। এই নাফসে আম্মারা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং এই নাফসে আম্মারার কাজ কি আপনাকে প্রথমে এক বাক্যে জবাব দিই, উত্তর করি। এই নাফসে আম্মারা এর কাজ হলো পৃথিবীতে যত রকমের খারাপ কাজ আছে, যত রকমের ফাহিসা কাজ আছে, যত রকমের নোংরা কাজ আছে, যত রকমের হারাম কাজ আছে, যত রকমের নাজায়েজ কাজ আছে, এই সমস্ত কাজগুলোকে এই মনটা করবে। এক কথায় সে সব সময় গুনাহের মধ্যে জড়িত থাকবে, লিপ্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যে তিনখানা মনের কথা বললেন, এই তিনখানা মনের মধ্য থেকে এক নম্বর মন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাফসে আম্মারা। এই নাফসে আম্মারার কাজ হলো এ সব সময় গুনার কাজ করবে, আর গুনার কাজ করতে 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 এমন একটা পর্যায়ে যাবে রে বন্ধু, যে ওই মনটা গুনার কাজ করতে 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 মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দিবে। আর জাহান্নামের দিকে ঠেলে দেওয়ার পর ওই মনটা অনন্তকাল জাহান্নামে জ্বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ যে জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হবে এই মন, এই অন্তর, এই হৃদয়, এই হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডর পরিচালন হওয়ার কারণে, এই হৃৎপিণ্ড ভুল জায়গায় চলার কারণে, এই আত্মা ভুল জায়গায় যাওয়ার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ জারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বেশিরভাগ জিন এবং বেশিরভাগ মানুষ এরা যাবে জাহান্নামে। বেশিরভাগ জিন এবং বেশিরভাগ মানব এরা যাবে জাহান্নামে, এরা জাহান্নামের লোকড়ি বনে যাবে। তবে জাহান্নামে যাবে কেন, জাহান্নামের লোকড়ি বনবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন কারণ বলছেন এবার, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা,
আল্লাহ বলছেন ও মানুষ এবং জিনেরা তোমরা এ কারণেই জাহান্নামে যাবে যে আমি তোমাদেরকে মন দিলাম আমি তোমাদেরকে অন্তর দিলাম আমি তোমাদেরকে হৃদয় দিলাম আমি তোমাদেরকে হৃৎপিণ্ড দিলাম এই হৃদয় এই আত্মায় মন দিয়ে তোমরা সঠিক বিবেচনা করলে না সঠিক বিবেক বিবেচনা করলে না নিজের জ্ঞানটাকে ভালো জায়গায় কাজে লাগালে না এই অন্তর দিয়ে ভালো কিছু ভাবলে না সব সময় যেন তোমরা অন্তর দিয়ে খারাপ কথাগুলোকে ভাবলে হারাম কাজগুলোকে ভাবলে নাজায়েজ কাজগুলোকে ভাবলে এই মন তোমার একবারও প্রশ্ন করল না মসজিদে মুয়াজ্জিন পাঁচবার আজান দিয়ে যায় হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ মসজিদে মুয়াজ্জিন পাঁচবার করে আপনাকে নামাজ পড়তে ডাকলো আমাকে নামাজ পড়তে ডাকলো আমার বাড়ির সামনে মসজিদ আমি পাঁচ ওয়াক্তের আজান তো দূরের কথা ইকামত পর্যন্ত শুনতে পাই অথচ আমি মসজিদে আসলাম না আল্লাহ বলছেন তোমার মন ঠিক নাই তোমার মনে জং লেগে গেছে তোমার অন্তরে জং লেগে গেছে তোমার হৃদয়ে জং লেগে গেছে তোমার হৃদয়ে মরিচা লেগে গেছে তোমার হৃদয়টা যেন মূর্ছনা পড়ে গেছে ধ্বংস হয়ে গেছে আর এজন্য তুমি যাবে জাহান্নামে তোমার মধ্যে বোধ ক্ষমতা কাজ করলো না তুমি পৃথিবীতে জ্ঞানবান হতে পারো কিন্তু রব্বুল আলামিনের কাছে জ্ঞানীবান হতে পারবেন না রব্বুল আলামিনের দরবারে আপনাকে পাগল বলে আখ্যায়িত করা হবে আর আপনাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে এই হচ্ছে জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ কারণটাই হলো আমাদের মন এজন্য বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহিহুল বুখারীর মধ্যে এবং মুসলিমের মধ্যে এই হাদিসটি বর্ণনা হয়েছে বিশ্বনবী তিনি বলছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুজগাতান মানব দেহের মধ্যে এমন একটা গোস্তের টুকরো আছে মানব দেহের মধ্যে এমন একটা মাংসের টুকরো আছে যে মাংসের টুকরোটা ইজা সালাহাত যে মাংসের টুকরোটা যদি ভালো হয়ে যায় যে গোস্তের টুকরোটা যদি ভালো হয়ে যায় সালাহাল জাসাদ কুল্লুহু তার সারা বডিটা ঠিক হয়ে যাবে তার সারা শরীরটা ঠিক হয়ে যাবে তার জীবন গাড়িটা কামিয়াবি পেয়ে যাবে জীবনটা ঠিক হয়ে যাবে এর মধ্যে কোনো সময় হারাম কাজ হতে পারে না নাজায়েজ কাজ হতে পারে না যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন নিষেধকে মেনে নেবে আল্লাহ রাব্বুল আলামিন যেটা আদেশ করেছেন আদেশটাকে মেনে নেবে এটাই হচ্ছে আপনার কিনা মন ভালো থাকার কারণ আর মন ভালো থাকার নিদর্শন মন ভালো থাকার পরিচয় পরিচিতি বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাই বললেন যদি আপনার মনটা এই অন্তরের মাংসটা ভালো হয়ে যায় অন্তর হৃৎপিণ্ডটা যদি ভালো থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন তোমার সারা বডিটা যেন ভালো হয়ে যাবে তারপর রাব্বুল আলামিনের নবী বলছেন ওয়াইজা ফাসাদাত আর যদি আপনার ওই মাংসের টুকরোটা নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় ধ্বংস হয়ে যায় ধূলিসাৎ হয়ে যায় বিশ্বনবী বলছেন ফাসাদাল জাসাদ কুল্লুহু ওই ব্যক্তির সারা শরীরটা ধ্বংস হয়ে যাবে ওই ব্যক্তির সারা বডিটা ধ্বংস হয়ে যাবে ওই ব্যক্তির বডিটা যেন ধূলিসাৎ হয়ে যাবে ওই ব্যক্তি আর কামিয়াবির জীবন তৈরি করতে পারবে না বিশ্বনবী কথা বলার পরে তিন নম্বর যে কথাটা বলছেন ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব ও আমার বন্ধুরে
ও আমার সাহাবী বর্গরা তোমরা কি জানো ওই মাংসটার নাম কি, ওই গোস্তের টুকরোটার নাম কি? এই আমার বন্ধুবর তোমরা শোনো, ওই মাংসটার নাম হলো আলা ওয়াহিয়াল কলব, ওই মাংসটার নাম হলো অন্তর, ওই মাংসটার নাম হচ্ছে শরীরের হৃৎপিণ্ড হৃদয়, যেটাকে আমরা নিজের ভাষায় মন বলে জানি। এই হৃদয় এই মন জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হয়ে দাঁড়াবে রে বন্ধু। অতএব এই মনকে ভালো করতে হবে, এই মন যদি ভালো হয়ে যায় জান্নাত পেয়ে যাব, এই মন যদি খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় জাহান্নামের লোকনি বনে যেতে হবে বন্ধু। আসুন ভাইরা আমার একটু আমরা নিজের মনটাকে পরিষ্কার করি, আমরা নিজের অন্তরটাকে পরিষ্কার করি, অন্তরের মধ্যে যেন কোনো হিংসা হাসাদ না রাখি, অন্তরের মধ্যে যেন আমরা কলহ না রাখি, অন্তরের মধ্যে যেন কারো প্রতি আমরা বিদ্বেষ না রাখি, আমরা এই অন্তরটাকে যেন সহিহুল বুখারী আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ কুরআনুল কারীম দিয়ে জীবনটাকে চালাতে পারি। আসুন বন্ধু আসুন, এতদিন যা করেছেন সব কিছুকে মুখে মুছে ফেলে দিন, আর এখন নিজেকে আত্মসমর্পণ করে দিয়ে আর রব্বুল আলামিনের দরবারে মাথা ঠুকে দেন। কারণটা হলো বন্ধু, মন ভালো তো সব ভালো, মন বেকার তো সব বেকার, জীবনে জান্নাত পাওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না।